ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি যাচ্ছি রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামে। আমরা অনলাইন টিকিট বুক করে গেছিলাম এবং আমাদের সেকেন্ড হাফে টাইম ছিল, তো সেই মতো আমরা রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামে যাওয়ার জন্য 30 নম্বর গেটে পৌঁছে যাই এবং সেখানে সিকিউরিটি চেক হয় এবং সিকিউরিটি চেকের পরে আমরা ভেতরে যাই। ভেতরে মোবাইল অ্যালাউ ছিল এবং ভিডিও অ্যালাউ ছিল, তো ভেতরে গিয়ে মনটা খুব ভালো হয়ে যায়। এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছিল কোনো শিল্পী ছবি আঁকা, রাস্তাগুলো ছবির মতো এবং ছবির মতোই ময়ূর ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে, এবং এরকম খোলামেলা ময়ূর হেঁটে বেড়াতে দেখে তো খুবই ভালো লাগছিল। রায়সাও খুব এনজয় করেছে। প্রথমে মিউজিয়ামটি দেখে বাইরে থেকে আমি ভেবেছিলাম যে খুব বড় একটা হবে না, ছোট হবে, কিন্তু ভেতরে গিয়ে আমার ভুলটা ভাঙে। মিউজিয়ামটি পুরোটাই আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম এবং অনেক বড়, অনেক কিছু আছে দেখার। যারা মিউজিয়াম দেখতে ভালোবাসো দিল্লি আসলে অবশ্যই আসবে, এবং কোন ডেটে খোলা আছে সেটা একটু চেক করে আসবে। আমরা মেন যে মিউজিয়াম রাষ্ট্রপতি ভবন সেটা দেখতে পাইনি, কারণ আমাদের টাইমে হয়নি। সেটি এখন শনি এবং রবিবার খোলা থাকে এবং ডেলি 50 জনকে অ্যালাউ করে, তো আমাদের সেখানে যাওয়া হয়নি। ইচ্ছে আছে নেক্সট টাইম হবে। তো এখানে অনেক কিছু দেখার আছে। আমাদের সঙ্গে একটি গাইড ছিলেন এবং সেটি ওখান থেকেই দেওয়া হয়েছে এবং গ্রুপ ভাগ করে দেওয়া হয়। তো আমরা 4 জন ছিলাম, আমি, জিত, রায়সা এবং আরেকটি আঙ্কেল। স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ছবি, আন্ডারগ্রাউন্ড মিউজিয়ামটি দেখা যাচ্ছে, লিফটেরও ব্যবস্থা আছে। মিউজিয়ামে আমার সবচেয়ে যেটি ভালো লেগেছে সেটি হলো এই মেডেলটি, ভারতরত্ন মেডেল, এবং এটি অরিজিনাল। দেখে গায়ে শিহরণ জাগছিল। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, প্রত্যেকটা রাষ্ট্রপতি বাইরে থেকে যে গিফটগুলো পেয়েছেন কিংবা দেশের মধ্যেই যে গিফটগুলো পেয়েছেন সেগুলি সবই আমাদের দেশের সম্পদ, তো সেই সব গিফটগুলি এই মিউজিয়ামে রাখা আছে। সবগুলোই খুব সুন্দর এবং আমাদের যে গাইড তিনি খুব ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। আমাদেরকে 3D মুভিও দেখানো হয়েছে। আরেকটি জিনিস আমার খুব ভালো লেগেছে, স্টোন ফ্রম মুন, বুঝতেই পারছো তোমরা কেন, নিজের নামের সঙ্গে মিল পেলে ভালোই লাগে। আর আমার এমনি মিউজিয়াম দেখতে খুব ভালো লাগে, যে কোনো জিনিস।
এই ছবিগুলির সামনে সেন্সর লাইট লাগানো ছিল, ছবির সামনে দাঁড়ালে অটোমেটিক লাইট জ্বলে উঠছিল, খুব মজার ব্যাপার। আরেকটি ভালো লাগার জিনিস এবং নিজেকে প্রাউড ফিল হচ্ছিল, স্যার এপিজে আব্দুল কালামের জিনিসপত্র দেখে। এখানে স্যার এপিজে আব্দুল কালামের একটি শ্যুট ছিল, যেটি পরে তিনি রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেছিলেন, এবং আরেকটি শ্যুট ছিল যেটিতে তিনি লাস্ট বক্তৃতা দিয়েছেন এবং ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। এগুলো সব তারই ব্যবহৃত জিনিস। তার লেখা বই, গাইড জানালেন যে স্যারের যে বইয়ের অংশগুলি খুব ভালো লাগতো সেই বইয়ের উপরেই লিখে রাখতেন। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে দেখতে পাবে আমরা মহাত্মা গান্ধীর সঙ্গে হেঁটেছি এবং আরও কিছু সারপ্রাইজ আছে। আমরা হাঁটছি, মনে হচ্ছিল আমরাও স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী। রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামের মধ্যে একজন মহিলা বসেছিলেন, তিনি ইন্ডিয়া পোস্ট থেকে ছিলেন এবং আমাদেরকে জানালেন যে আমরা আমাদের নিজেদের ছবি দিয়ে আমাদের নিজস্ব স্ট্যাম্প তৈরি করতে পারি এবং সেই স্ট্যাম্পটা আমরা ব্যবহারও করতে পারি। তো আমরা রাশার ছবি দিয়ে একটি বানিয়ে নিয়েছি, মোট খরচ হয়েছে 330 টাকা, স্ট্যাম্পগুলির জন্য 300 টাকা এবং উপরের হলুদ কভারটার জন্য 30 টাকা নিয়েছে। ভিডিওটি দেখে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আজকের মতো এটুকুই, টাটা।